তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমি প্রথমে তোমাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে এই বৈশ্বিক এই পরিস্থিতির কারণে তোমরা ঘরে অবস্থান করছো, কিন্তু ঘরে অবস্থান করলে কি আমাদের লেখাপড়া তো চালিয়ে যেতে হবে, তাই না? এই জন্য আমরা কি তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের অনলাইন যে ক্লাস, দ্বিতীয় সামিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে তোমরা দেখতে পাচ্ছ তোমার পাঠ্য বইয়ের 47 পৃষ্ঠা, এই যে পেজটা দেখো, 46 পৃষ্ঠা থেকে তোমাদের শুরু। আজকে আমরা 47 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা কী করবো, কথা বলব। তাহলে এই 47 পৃষ্ঠা আমার রয়েছে গুণ সম্পর্কে ধারণা, অর্থাৎ যে অঙ্কগুলো আছে সেগুলো মূলত গুণ করতে হবে। এখন গুণ করতে গেলে যেহেতু তোমাদের সবে মাত্র তোমরা প্রাইমারি স্টেজে পদার্পণ করেছ, তাই নয় কি? অর্থাৎ তোমরা প্রি প্রাইমারি থেকে প্রাইমারি স্টেজে পদার্পণ করেছ। অনেকে হয়তো গুণ অঙ্ক পারো, অনেকে হয়তো পারো না, পারলে কোনো ভয় নেই। আজকে আমরা কী করবো, আলোচনা করবো, তোমরা স্যারের কথা শুনবে, বাবা মার কথা শুনবে, তাহলে তোমরা কি এগুলো একেবারে ইজি, খুবই সহজভাবে তোমরা কি বাসায় করতে পারবে। ওকে, আজকে আমরা দেখো যে গুণ অঙ্কটি আলোচনা করতে গেলে তোমাদেরকে একটু আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব, যেহেতু তোমাদের সবেমাত্র হাতে করি লেখাপড়া, তো সেই ক্ষেত্রে একটা জিনিস সম্পর্কে তোমাকে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ তুমি গুণ করলা, কিন্তু এক যে কোনো মেহমান আসো, অথবা তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করলো, তোমার মা তোমাকে জিজ্ঞাসা করলো, তোমার শিক্ষক তোমাকে জিজ্ঞাসা করলো যে গুণ করতে হলে আমাকে কী কী বিষয় জ্ঞান থাকার প্রয়োজন, তুমি প্রশ্নের উত্তর দিতে পারলা না, তাহলে প্রথমত কী হবে, তুমি লজ্জা পাবে। দ্বিতীয়ত কী হবে যে স্কুলে কি তোমাকে এটা শিখায়নি, তার মানে স্কুলটা পচা, তোমরা কি চাও আমাদের স্কুল পচা, এটা একটু সবাই বলো না? তাহলে তোমরা যেহেতু কি সবাই আমাদের স্কুলকে ভালোবাসো, তাহলে সেই সুবিধা আমার আলোচনাটাও তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখন এখানে দেখো, প্রথমে আমি এখানে লিখে লিখেছি আর এখানে লিখেছি কত, 3। এই পাশে একটা চিহ্ন আছে, চিহ্নটা সম্পর্কে তোমরা অনেকেই জানো, এটা কিসের চিহ্ন, গুণ চিহ্ন। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখানে আমি 3 8 কত, 24। তোমরা গুণের নামতা শিখেছো, তিনের ঘরে গুণের নামতা ইতিমধ্যে তোমরা কি শিখেছো, আর যারা এখনও শিখোনি তাদের জন্য আমরা কি এটা নিয়ে আবার আলোচনা করব। তোমরা আশা রাখবো তুমি বাসায় কী করবে, এটা শিখে নেবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো যে এখানে আমি প্রথমে লিখেছি 8কে বলা হবে গুণ্য, 8কে কী বলা হবে, গুণ্য। আর 3কে কী বলা হবে, গুণ। আর 24কে কী বলা হবে, গুণফল। তার মানে এখানে আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে যে গুণ করতে হলে আমার 3টে বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথমত কি, যাকে গুণ করা হবে তাকে বলা হবে কি, গুণ্য। যাকে গুণ করা হবে তাকে কি বলা হবে, গুণ্য। যার দ্বারা গুণ করা হবে তাকে আমরা কি বলবো, গুণ। আর যে ফলটা পাবো সেই ফলটার নাম কি, গুণফল। তাহলে ইতিমধ্যে তুমি জিনিসটা কি জানলা, এবং আগে যদি জেনে নাও থাকো, আজকের আলোচনা থেকে তুমি কি জানলা, যে গুণ করতে হলে আমাকে 3টি বিষয় সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন। কয়টি বিষয় সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন, 3টি বিষয় সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন। সেই 3টে বিষয় কি, গুণ্য, গুণ আর হলো গুণফল। আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে আমি তোমাকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই গুণকে বলা হয় যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হবে গুণ। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে, গুণ। অর্থাৎ আমি এখানে দেখো লিখলাম কত, 5 5 5। এই 3টে 5 যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কত হবে, 5 আর 5 কত, 10 10 আর 5 কত, 15। তাহলে এখন এই পাশে দেখো, আমরা হচ্ছে যে সংক্ষিপ্ত করার জন্যে আমরা যদি এই 5কে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আমার গুণফল কত আসলো, 15। যোগফল কত ছিল, 15। তার মানে আমরা এখানে বলতে পারি কি, যে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কি, গুণ। মনে থাকবে
হবে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে গুণ আচ্ছা এখন তোমাদের পাঠ্যবই 47 পৃষ্ঠা পাঠ্যবই 47 পৃষ্ঠা দুটি প্রশ্নের অঙ্ক রয়েছে দুটি প্রশ্নের অঙ্ক রয়েছে এখানে প্রথম প্রশ্নের অঙ্কটাই আছে একটি রিকশায় তিনটি চাকা আছে আমরা জানি যে রিকশা হচ্ছে তিন চাকার যানবাহন পাঁচটি রিকশায় একত্রে কয়টি চাকা আছে কয়টা রিকশা একটি রিকশায় কয়টা চাকা থাকে তিনটি চাকা থাকে যদি রিকশা তিনটা চাকা না থাকে তাহলে কি হয়ে যাবে উল্টা যাবে নাকি তাহলে বলতে পারে স্যার বাইসাইকেলে অথবা মোটর সাইকেলে তোর কি দুটি চাকা তাহলে সেটা তো উল্টিয়ে যায় না সেটাকে ব্যালেন্স রাখার জন্য রিক্সা ব্যালেন্স রাখার জন্যে অর্থাৎ যে কাজে যতটুকু জিনিসের প্রয়োজন হয় কি আমরা ততটুকু জিনিস দ্বারা সেই জিনিসটা কি করি তৈরি করি তাহলে এখানে যেহেতু আমরা বিস্তারিত কি আলোচনার জন্যে সময় পাবো না অতিরিক্ত তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি একটা রিক্সার কয়টা চাকা থাকে তিনটি চাকা তাহলে এখানে একটি রিক্সার তিনটি চাকা আর অনুরূপ হচ্ছে পাঁচটি রিক্সার কয়টি চাকা তাহলে এখন আমরা কি করব যে একটি রিক্সার চাকা আছে তোমরা সবসময় ভাষাটাকে সংক্ষিপ্ত করে লিখবে বিস্তারিত লেখার প্রয়োজন নেই একটি রিক্সার কয়টি চাকা আছে তিনটি অনুরূপভাবে এখানে দেখো আমি সুতরাং বলো আর হচ্ছে কি অতএব বলো অতএব পাঁচটি এখন বলতে পারো স্যার আপনি এখানে দুইটা করে দাঁড়িয়ে দিয়েছেন এগুলা কি এগুলোকে বলা হয় ডট অর্থাৎ ডট কখন ব্যবহার করা হবে যদি একটা ভাষা যদি বারবার আসে একটি শব্দ যদি বারবার আসে তাহলে ওই শব্দটাকে বারবার ব্যবহার করতে হয় না অর্থাৎ আমি বললাম করিম 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 হ্যাঁ করিমের নিচে যদি আমরা ডট দিই তাহলে এটা বোঝা যাবে যে এখানে কি করিম লেখার দরকার ছিল সেই তোমাকে করিম না লিখে সে কী করছে ডট ব্যবহার করেছে তাহলে এখানে আমরা টিম নিচে ডট দিয়েছি রিক্সার নিচেও ডট দিয়েছি এখানেও ডট দিয়েছি এখানেও ডট এখন এখানে যে চিহ্নটা আছে এটাকে বলা হয় সমান চিহ্ন সমান সমান চিহ্ন এটা তো আমরা জানি হ্যাঁ তাহলে সমান চিহ্ন এখানে লিখেছি তিন গুণন পাঁচ এখানে টি এর নিচে কি দিয়েছি ডট দিয়েছি তাহলে তোমরা যদি আমরা কি করব গুণের নামতা বলবো তিন পাঁচা কত পনেরো এখন পাশাপাশি ক্ষেত্রে তোমাদের অনেক সময় সমস্যা হতে পারে এজন্য আমি এই পাশে কি করছি রাফ রাফ দিয়েছি কি রাফ দিয়েছি যে উপরে পাঁচ দিয়েছি নিচে কি দিয়েছি তিন দিয়েছি তাহলে কত তিন পাঁচা পনেরো তাহলে আমার উত্তর আসলো কত পনেরো অর্থাৎ ওই পাঁচটি রিক্সার কয়টি চাকা আছে পনেরোটি চাকা আছে তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে একজনে বললো তোমাদের এখানে প্রশ্ন করতে পারে বা অনেকেই প্রশ্ন করে তোমার তোমরা আমাদের ক্লাসে যে স্যার তুই তো পাঁচ আগে দিয়েছে তিন পরে দিয়েছে আবার তুমি কি করলা তিন আগে দিলা পাঁচ পরে দিলা তাহলে স্যার ওর অঙ্ক ভুল হয়েছে না এক্ষেত্রে কারোর অঙ্কই ভুল হবে না তোমার রেজাল্ট কিন্তু পনেরো এক্ষেত্রে একটা তোমাদের জিনিস জেনে রাখবে সেটা হচ্ছে যে গুণ ও গুণকের স্থান বিনিময় করলে ইতিমধ্যে আমরা গুণ এবং গুণকে আলোচনা করেছিলাম না গুণ এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না অতএব তুমি পাঁচকে আগে দিলা তিনকে পরে দিলা তিনকে আগে দিলা পাঁচকে পরে দিলা তোমার রেজাল্টের কোনো পরিবর্তন হবে না অতএব তোমার অঙ্ক কি রাইট এই জিনিসটা মনে রাখবে দ্বিতীয় অঙ্ক আছে একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যা একটি থালায় কয়টি পেয়ারা সাজানো যাবে তিনটি পেয়ারা সাজানো যা তাহলে সেই ক্ষেত্রে চারটি থালায় কয়টি পেয়ারা প্রয়োজন তাহলে একটি থালায় সেই ক্ষেত্রে আমার একটি থালায় কয়টি পেয়ারা আছে তিনটি পেয়ারা আছে তাহলে এখানে আমরা লিখেছি একটি থালায় পেয়ারা আছে কয়টি তিনটি অনুরূপভাবে চারটি থালায় আরেকটা জিনিস খেয়াল রাখবে অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় গেলে গুণ করতে হয় এখানে দেখো তিন এক বড় নাকি পাঁচ বড় এক বড় নাকি পাঁচ বড় পাঁচ বড় অনুরূপভাবে চার বড় নাকি এক বড় চার বড় তাহলে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় গেলে কি করতে হবে গুণ করতে হবে এটা খেয়াল রাখবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় গেলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখেছি অর্থাৎ চারটি থালায় পেয়ারা আছে চার গুণন তিন সমান সমান কত তিন চারা বারো অর্থাৎ আমার পেয়ারা আছে টোটাল কয়টি বারোটি এখানে আমরা উত্তর লিখেছি উত্তর কত বারোটি অর্থাৎ অঙ্ক করার পরে তোমাকে উত্তর লিখতে হবে উত্তর যদি না লিখো
তাহলে তোমাকে এক নাম্বার আমরা কি কমিয়ে দেব অর্থাৎ তুমি যদি সমান চিহ্ন না দাও তাহলে কি তোমাকে অঙ্ক নাম্বার দেয়া যাবে সমান চিহ্ন অনেকেই ব্যবহার করো না ঠিক আছে সেক্ষেত্রে শিক্ষক নাম্বার দিতে মানে বাধ্য ঠিক আছে কিন্তু এই যদি হচ্ছে উত্তর না লিখো তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপরে ক্লাসে যে নিয়ম আছে যেহেতু তোমরা এখন তোমাদের হাতে করি তোমাদের এখান থেকে শিখতে হবে অর্থাৎ অঙ্ক করার পর ওই অঙ্কের কি উত্তর লিখতে হবে যাই হোক আজকে আমরা ক্লাস নিয়ে যে আলোচনা করলাম ইতিমধ্যে তোমরা আমাদের ক্লাস সম্পর্কে বা এই যে ক্লাসের যে আলোচনা সেই সম্পর্কে তোমাদের জ্ঞান হয়েছে এবং তোমরা আশা করি তোমরা এই ক্লাস সম্পর্কে কি যথেষ্ট ধারণা অর্জন করেছ এখন আমাদের ক্লাস শেষে কি করতে হবে এস ডাব্লিউ দিতে হবে তাহলে যেহেতু আমরা গুণ অঙ্ক নিয়ে আলোচনা করলাম আজকে আমি তোমাদের কি করব বাসার কাজ হিসেবে বাড়ির কাজ হিসেবে এস ডাব্লিউ গুণের ক্ষমতা শিখবে কত তিন থেকে চারের ঘরে তিন থেকে চারের ঘরে এখন যেহেতু তোমাদের অনেক সময় আছে তোমরা বাসায় বসে আছো সেই ক্ষেত্রে কি করবে এল প্লাস ডাব্লিউ অর্থাৎ লার্ন প্লাস রাইট তোমরা হচ্ছে যে আগে কি করবে পড়বে তারপরে সেটা লিখবে আশা করি তোমরা ক্লাসটা কি বুঝেছ এবং তোমরা বাসায় কি সুন্দরভাবে লেখাপড়া করবে বাসায় অবস্থান করবে এবং কি নিয়মিত হাত ধুবে এবং বাহিরে বের হবে না এই বলে আজকে আমরা ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফেজ